গাজীপুর জেলার কোনা বাড়িতে চলছে রমরমা দেহ ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে নিউজ কভার করতে গিয়ে কোনা বাড়ির মুন আবাসিক হোটেলে গেলে উক্ত হোটেলের মালিক স্বপন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ক্যামেরা মোবাইল ফোন কেড়ে নেয়। উক্ত হোটেলে চতুর্থ তলার জানালার গ্রিল কেটে গোপনীয়তার মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে নামতে বাধ্য করে, যেন পুলিশ বা কারো হাতে ধরা না পড়ে। অতীতেও উক্ত মাধ্যম ব্যবহার করে একটি মেয়ে দুর্ঘটনায় পঙ্গু হয়। মোবাইল ও ক্যামেরা উদ্ধার করার জন্য কোনাবাড়ি মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি মহোদয়ের নির্দেশে এসআই মোহাম্মদ এখলাস ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোবাইল ক্যামেরা উদ্ধার করে এবং হোটেল মালিক স্বপনকে থানায় নিয়ে যাওয়া হয়। স্বপনকে ওসি মহোদয় বলেন, আপনার প্রতিষ্ঠান আমাদের নজরদারিতে থাকবে, ভবিষ্যতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেন না হয়। সাংবাদিক হোটেলের কথা পুলিশকে জানিয়েছে বলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং আরও বলে, পুলিশকে জানিয়ে কি হয়েছে, পুলিশ আমার কিছুই করতে পারবে না।